এইভাবে চেষ্টা করছে বোন নিজের ছোট্ট দুধের ভাইকে কান্নাটা বন্ধ করানোর জন্য। আমি দেখলাম, আর চিন্তা করলাম, আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না যে এই হচ্ছে ভাইয়ের প্রতি বোনের দরদ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সকল প্রশংসার মালিককে যে রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ পূর্ণ পৃথিবীর মধ্যে আমাদেরকে যে এখনো সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত রেখেছেন, সুস্থতার সাথে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের দুইটা মুসলিম রাষ্ট্র সিরিয়া এবং তুরস্ক মারাত্মক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে ভূমিকম্পের দ্বারা, যেখানে বিবিসির একটা রিপোর্টে দেখা গেল 2 থেকে 2.5 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। আজকের সকালে টিভি চ্যানেলের একটা খবরে দেখা গেল 30,000-এর মতো মৃত মানুষের লাশ উদ্ধার করা হয়েছে, বাড়ি ঘর ভেঙ্গে চুরে মাটির সাথে সমান করে দিয়েছেন কে। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরা জিলজালের থেকে যে 3টি আয়াত তেলাওয়াত করলাম, এই 3টি আয়াত শুধু নয়, এই সূরা জিলজালের মধ্যে আর্থকোয়েক তথা ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেই জানিয়ে রেখেছেন। বুঝে গেল? কিয়ামতের দিন বিশাল আকারে ভূমিকম্প হবে, যেই দিন যেই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী সব সমান হয়ে যাবে, পৃথিবীতে পাহাড় পর্বত বলতে আর কিছুই থাকবে না, মাটির মধ্যে যা থাকবে মাটি সব বাহির করে দেবে, মাটি ঢেকে রাখবে না। আল্লাহ আকবার, আল্লাহ সে কথা বলেছেন। আমি আলোচনার শেষ অংশে বলার চেষ্টা করব, তো এই যে এত মারাত্মক ভূমিকম্প হয়েছে, যেই ভূমিকম্পের মাধ্যমে হাজারো বনি আদম আজকে চোখের পলকে দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়া ত্যাগ করে তারা আজকে আখেরাতের জীবনে পাড়ি জমিয়েছে, ঠিক না বেটি? যারা মারা গিয়েছে ওরা কি জানতো যে আমি আজকে এই সময়ে এই ভূমিকম্পে মারা যাব? কেউ কি জানতো? এর মধ্যে অনেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি নিউজে ছোট ছোট দুধের বাচ্চারা কি যেন অবস্থায়, তাদেরকে উদ্ধার করা হচ্ছে, জীবিত রয়েছে 17 ঘন্টা পর 48 ঘন্টা পরে তাদের জীবিত উদ্ধার করা হচ্ছে। একটা ভিডিও দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। ছোট্ট একটা বোন, হয়তো বোনটার বয়স 8-10 বছর হবে এইরকম ছোট্ট, আর তার একটা সম্ভবত ভাইটা দুধ পান করে, এতটুকু ছোট্ট একটা বাচ্চাকে এই ভাই এবং বোন, এই বোনটা নিজে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, নিজের পেটের সাথে একবার, নিজের বুকের সাথে একবার ওই ছোট্ট ভাইয়ের বুকটাকে ঠেকাচ্ছে যে যাতে ও কান্নাটা বন্ধ করে, যাতে ওর এই কান্নাটা এই দুধ খাওয়ানোর একটা যে মাধ্যমটা দেখাচ্ছে সে এর মাধ্যমে যাতে বন্ধ করে, এইভাবে যেন সে চেষ্টা করছে, ভাই তুমি আর কেঁদো না, তুমি একটু কান্নাটা বন্ধ করো, এইভাবে চেষ্টা করছে বোন নিজের ছোট্ট দুধের ভাইকে কান্নাটা বন্ধ করানোর জন্য। আমি দেখলাম, আর চিন্তা করলাম, আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না যে এই হচ্ছে ভাইয়ের প্রতি বোনের দরদ। অথচ আমরা বড় হওয়ার পরে এই বোনকে অনেকেই ঠকিয়ে দিই, বোনের সাথে আমাদের ব্যবহার খারাপ হয়ে যায়, যায় কি যায় না?
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 15টা কাজের সাথে জড়িত হয়ে যাবে, 15 ধরনের গুনার সাথে জড়িত হয়ে যাবে, তখন আল্লাহ এই উম্মতকে ভূমিকম্প, চেহারা বিকৃতি এবং অগ্নি লেলিহান শিখার মাধ্যমে উম্মতকে ধ্বংস করে দেবেন বলে নাউজুবিল্লাহ। কয়টা পা, কয়টা বলেন? আমি আপনাদের সামনে হাদিস হুবহু তুলে ব্যাখ্যা ছাড়াই অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি, একটু শোনার চেষ্টা করুন। সেই 15টা গুনাহ কি, আর সেই 15টা পাপের সাথে আমরা জড়িত আছি নাকি আমরা সেই 15টা পাপের থেকে নিজেকে মুক্ত রেখে রাখতে পেরেছি, একটু চেষ্টা করে দেখি আজকে হাদিসের সাথে আমরা মিলিয়ে। কথা কি শুনতে পাচ্ছেন? মনোযোগ আছে? শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হাদিসটি, আল্লাহর রাসূলের জামাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, তিরমিজির মধ্যে আসছে, ইমাম তিরমিজি হাদিসটাকে গরীব বলেছেন আর আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে দঈফ বলেছেন, তবে হাদিসটার বাস্তবতার সাথে প্রেক্ষাপট মিল আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আলী ইবনে আবি তালিবিন ক্বাল, আলী ইবনে আবি তালিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফালাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা, ইযা ফালাত, যখন সম্পাদন করবে, যখন জড়িত হবে উম্মতি আমার উম্মত, 15 খসলাতান 15টা কাজের সাথে, 15 ধরনের পাপের কাজের সাথে, যখন উম্মতে মুহাম্মাদি যোগ দিবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন তাদের কি করবেন? আল্লাহ বিগাল বালা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে গজব নাজিল করবে। কয়টা পাপের কাজ সবাই বলতে হবে? কয়টা? 15টা পাপের কাজ। এবার আসুন, সে 15টা পাপের কাজ কি? ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো সেগুলো কি কি, এ আল্লাহর রাসূল আমাদেরকে একটু বলুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন সেইগুলা কি কি, শোনো, ইযা কানাল মাগনাম দুআলান, যখন গনিমতের মালকে নিজের মাল মনে করা হবে, কিসের মাল? গনিমতের মালকে নিজের মাল মনে করা হবে। দুই নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মালকে যখন গনিমতের মাল মনে করা হবে, মানে রাষ্ট্রীয় সম্পদ যখন মানুষের কাছে দায়িত্ব পাবে, মানুষের কাছে দায়িত্বে রাখা হবে, ওই মানুষেরা কোনো সত্য মিথ্যা ভালো মন্দ বাস বিচার না করে যে যেমন পারবে নিজেরা নিজেদের মতো আত্মসাৎ দুর্নীতি করার মাধ্যমে সম্পদগুলোকে নিজেদের হস্তগত করবে বলে নাউজুবিল্লাহ। এখন আছে না নাই? আছে। তিন নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া যাকাতু মাগরামান, যখন যাকাতকে জরিমানা মনে করা হবে, কি মনে করা হবে? জরিমানা মনে করা হবে যাকাতকে, অর্থাৎ মানুষের এতটা মহাম্মত এসে যাবে সম্পদের উপরে, নিজের কাছে এইরকম অবস্থা হবে যে আমার এই টাকা যদি যাকাত থেকে আমি এখান থেকে যাকাত হিসাবে 2 লক্ষ টাকা বার করে দিলাম, 1 লক্ষ বার করে দিলাম, আমার টাকা যাবে কমে, এইরকম যখন মানুষের কাছে অবস্থা তৈরি হবে জরিমানার মতো মনে হবে। 4 নম্বরে নবী বললেন, যখন স্বামী তার স্ত্রীর আনুগত্যে চলবে বলে নাউজুবিল্লাহ,
মানে স্বামী নিজের বুদ্ধিতে চলতে পারবে না, স্ত্রী যা বলবে সেই কথা অনুযায়ী স্বামী চলবে। অথচ আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর-রিজালু কওয়ামিনা মিনান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আর-রিজালু কওয়ামুন, একজন পুরুষ নারীর উপরে শক্তিশালী, মানে নারীদেরকে পরিচালনা করবে কে? পুরুষে। কিন্তু নবী বললেন এমন একটা সময় আসবে যখন দেখবা নিজের স্বামীকে নিজের স্ত্রী পরিচালনা করবে, এটা করো ওটা করো, ওই জায়গায় যাও ওই জায়গায় যাও, এটা করো, নিজের স্বাধীনে কিছু করতে পারবে না, নিজের স্ত্রীর কথা অনুযায়ী সব করবে, তখন তোমরা কিন্তু আল্লাহর গজবের জন্য প্রস্তুতি নাও। বলে নাউজুবিল্লাহ, কথাকে বোঝাতে পারছি? এখন এই পাপটা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এরপরে দেখো না আরো কি কথা বলা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াকবা উম্মাহু, নিজের মায়ের অবাধ্য হয়ে যাবে, নিজের মাকে ভালোবাসবে না, নিজের মাকে মহব্বত করবে না, কিন্তু দেখা যাবে নিজের শাশুড়ি এবং অন্যান্য যারা আছে তাদেরকে খুব ভালোবাসবে নিজের মায়ের মতো। বলে নাউজুবিল্লাহ, এখন কেটে এই পাপ আছে? হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল বললেন নিজের মাকে ভালোবাসবে না, মায়ের অবাধ্য হবে। এরপরে বললেন আবার রসদিসহু, নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আমি কিন্তু বলছি না যে ভালোবাসতে হবে না, কিন্তু মায়ের চাইতে নয়, নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসা যাবে না। এখন নিজের বন্ধুদেরকে ভালোবাসবে। তারপরে দেখেন আবার বলছেন ওয়াজাফান আবাহু, আর নিজের বাবাকে ভালোবাসবে না, নিজের বাবাকে তাচ্ছিল্য করবে, নিজের বাবাকে কোনো মূল্যই দিবে না। এরপরে আবার নবীজি বললেন ওয়ারাতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এক শ্রেণীর মানুষ তৈরি হয়ে যাবে মসজিদে এসেও মারামারি শোরগোল ঝগড়াঝাটি করবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবী বলছেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, আর সমাজের নেতা হবে, সমাজের নেতৃত্ব যারা দিবে ওই সমাজের সবচাইতে নিকৃষ্ট, ওই সমাজের সবচাইতে জঘন্যতম মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বললেন ওয়া উকরিমার রাজুলু মাহাফাতা শাররিহি, আর খারাপ মানুষদেরকে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে, কি জন্য? এই জন্য যে ওই খারাপ মানুষের অত্যাচার থেকে, ওই খারাপ মানুষের জুলুম নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য মানুষেরা খারাপ মানুষগুলাকে দেখলে বলবে নেতাজি সালাম আসে না নাই? কথা বলেন ভালো করে মিলাতে হবে, এর মধ্যে আসেন কিনা এখন একটু মিলাইয়া দেখেন। আল্লাহর নবী বললেন খারাপ মানুষকে সম্মান করা হবে তার খারাপের থেকে বাঁচার জন্য। এর পরের পাপ হবে ওয়াসুরিমাতিল খুমুর, মানুষেরা নির্দ্বিধায় সব কিছু নেশা দ্রব্য পান করবে। হ্যাঁ, কেউ কিছু বলারও নেই, কথা কান আছে, নেশা দ্রব্য চলবে, দিদার সে চলবে, এই উম্মতে মুহাম্মাদি নেশা দ্রব্য পান করবে। নবী বললেন ওয়ালু মিসাল হারির, আর রেশম মের তৈরি পোশাক মানুষরা নিজেদের জন্য হালাল মনে করবে, এমন পোশাক পরিধান করবে। নারীরা নিজের শরীরে পোশাক পরিধান করার পরেও দেখা যাবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন পোশাক পরিধান করবে পরার পরেও দেখা যাবে ন্যাংটা হয়ে আছে, উলঙ্গ হয়ে আছে। কতক্ষণ এখন এরকম মানুষ আছে না নাই? খুব ভালো করে মিলাতে হবে, আছে না নাই? দেখবেন যুবকেরা সিড়া ছুটো প্যান্ট পরে, আবার হাঁটুর উপরেও এখন প্যান্ট পরে রাস্তায় ঘোরাঘুরি করে, আসে না নাই? আবার যদি জিজ্ঞাসা করেন বলবে এগুলো ফ্যাশন, কথা কন
আল্লাহর কসম যুবকেরা ভালো করে শুনে রাখো, যদি ওইরকম ভাবে তুমি ওই পোশাক পরে ঘুরে বেড়াও আর ওই অবস্থায় যদি তোমার উপর আল্লাহর গজব এসে যায়, আল্লাহর জান্নাত কামনা করা যাবে না, যাবে না, যাবে না, কথা কান ঠিক না বেঠি? এরপর আল্লাহর রাসূল বলছেন এবার মিলান কয়নাত, আল্লাহর নবী বললেন ওয়াতুখিজাতিল কয়নাত, যারা বেশ্যা থাকবে, যারা চরিত্রহীন থাকবে, এক শ্রেণীর মানুষেরা এই চরিত্রহীন মহিলাদেরকে নর্তকীদেরকে ভাড়া করে করে নিয়ে ওদের জীবন পরিচালনা করবে, জীবন কাটাবে, আনন্দ করবে বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? এই সেউড়িয়ায় মনে নাই আছে? তাহলে পরে তো বিপদ, গজব কিন্তু এসে যাবে। খুব ভালো করে শুনেন, রাগ করলে কিছু করার নাই, আমি আমার কথা বলছি না, আমি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। খারাপ মানুষ বাড়িয়ে যাবে, খারাপ মানুষের দাপটে ভালো মানুষগুলার সমাজে থাকার মতন অবস্থা থাকবে না। আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে। এরপরে শোনেন আল্লাহ রাসূল বলছেন ওয়াল মাযিব, গান বাজনা বাদ্যযন্ত্র ওদের জীবনের সঙ্গী হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ। এখন আছে না নাই? দেখবেন এক জায়গায় বসে আছে, তাও আছে না নাই? রাস্তা দিয়ে চলছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জীবনের সাথে গান বাজনাকে এমন ভাবে তৈরি করে নেবে, সেট করে নেবে, ওর গান বাজনা ছাড়া জীবন চলবেই না, চলবে না। এখন আছে না নাই? কানের মধ্যে গান, পকেটে গান, বুকে গান, বাড়ির মধ্যে গান, দোকানে গান, গাড়ির মধ্যে গান, আছে না নাই? আমরা আবার বলছি আল্লাহ তুমি বিপদ দিও না, বিপদ দেশ কেন? কথা বলেন, আল্লাহ বলছে এই তুই করছিস কি আর আমার কাছে বলছিস কি? যা করছিস আমার নবী তো তোদেরকে শোনায় গেছে, এইগুলা করলে আমি আর সহ্য করবো না, তোদের ধ্বংস করবো। কথা কি বোঝা গেল? এরপর আল্লাহর রাসূল বলছেন ওয়াল্লাহানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, এই সময়ে যারা জীবিত থাকবে তাদের আগে যারা মারা গিয়েছে, আগের মারা যাওয়া মানুষগুলোকে নিয়ে ওরা অভিশাপ করতে থাকবে বলেন নাউজুবিল্লাহ। এখন অভিশাপ করা লোক আছে না নাই? দেখবেন বাড়ির জায়গা এক কাটা বা দুই কাটা, নিজের ছেলে বাপ মারা গেছে তাকে গাল দিয়েছে, আমার বাপ এমন কাজ করে তুই গেছে, যদি আরো দুই কাটা জায়গা কিনে রেখে যেত তাহলে আমার জন্য ভালো হইতো, ওই বাপ না হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল, এরকম কথা বলছে কি বলে না? গালি দেয় কি দেয় না? দেশে আল্লাহর নবী বললেন যারা বাঁচে থাকবে, যারা মারা গেছে তাদেরকে গাল দিবে, তাদেরকে অভিশাপ করবে, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা, তখন তোমরা যদি এই 15টা গুনাহ তোমাদের মধ্যে চলতে থাকে তখন তোমরা সাবধান, তোমরা সাবধান, তোমরা আল্লাহর গজবের জন্য অপেক্ষা করবে, অপেক্ষা করবে। আল্লাহু আকবার! বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে গেলেন 15টা পাপ করলে কিন্তু আমাদের এখন অপেক্ষা করতে হবে কার গজবের? বলেন কার গজবের? সেই গজবগুলো কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গজবের কথা বলছেন, যালিকা আল্লাহ রব্বুল আলামিন অগ্নি শিখা লাল লেলিহান, আগুনের মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করবে। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।